বন্ধুরা আপনারা দেখছেন জয় টেকনিক্যাল আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা জিওর যে মেন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেখান থেকে আপনি কীভাবে জিও রিচার্জ করবেন তো প্রথমত কী করবেন দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন জিও ডট কম জিও ডট কম জিও ডট কম লিখবেন জিও ডট কম লেখার পর জিওর যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে এবং ডান দিকে উপরে তিনটে ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডেস্কটপ মুডটা আপনি অন করে নেবেন ডেস্কটপ মুড রিকুয়েস্ট ডেস্কটপ সাইট ওটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন একদম বাম দিকে যে তিনটে প্যারালাল লাইন আছে মেনু এটা মেন মেনু ওটা ক্লিক করবেন একটু আমি বড়ো জুম করে নিচ্ছি এটা ক্লিক করার পর দেখুন একটা অপশান পাবেন সাইন ইন এ দেখুন নিজ দিক থেকে দু নম্বর আছে সাইন ইন সাইন ইনটা ক্লিক করবেন ঠিক আছে সাইন ইনটা ক্লিক করবেন দেখুন ক্লিক করেছি এবং এখানে আপনাকে বলবে যে আপনার জিও নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন অথবা ওটিপি দিয়েও করতে পারেন অথবা ইমেল দিয়েও করতে পারেন তো আমি জিও নাম্বার দিয়ে দিচ্ছি আমি যে নাম্বারে আমি রিচার্জ করতে চাই ঠিক আছে তো আপনার যে নাম্বারে চারশো টাকা ব্যালেন্স আছে সেই নাম্বার থেকে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন আমি জিও নম্বরে দিয়ে দিলাম এবং গেট ওটিপির ওপর ক্লিক করে দিলাম ঠিক আছে আর ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আমি কিন্তু লগ ইন করব তো দেখুন আমার ওটিপি চলে আসে আমি ওটিপি দিয়ে দিয়েছি এবং সাইন ইনে ক্লিক করবেন এখানে ছ ডিজিটের ওটিপি আসে জিও ডট কম থেকে জিও মাই জিও থেকে তো আমি লগ ইন করে নিলাম দেখুন আমার লগ হয়ে গেল ঠিক আছে লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন দেখতে পাবেন একদম বাম দিকে ডান দিকে সরি ডান দিকে উপরে আমার নাম দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে এবং দেখুন একটা আমার নাম্বার দেখাচ্ছে এবং পাশে চারশো টাকা ব্যালেন্স দেখাচ্ছে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখুন চারশো টাকা ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে এখানে নাম দেখাচ্ছে এখানে আমার চারশো টাকা ব্যালেন্স দেখাচ্ছে এই চারশো টাকা ব্যালেন্স থেকে আমি কিন্তু রিচার্জ করব। আমার জিও নাম্বার তো এখানে যে রিচার্জ অপশানটা আছে রিচার্জটা ক্লিক করবেন ঠিক আছে রিচার্জটা ক্লিক করার পর আপনি যে প্ল্যানটা রিচার্জ করতে চান সেই প্ল্যানটা সিলেক্ট করবেন এখানে অনেকগুলো প্ল্যান আছে তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পার ডে দেড় জিবি যে প্রতিদিন সেই প্যাকটায় আমি রিচার্জ করতে চাই তো এই প্যাকটার ওপর আমি ক্লিক করলাম ঠিক আছে এবার ওখান থেকে দেখুন অনেকগুলো আবার প্ল্যান আছে তিনশো নিরানব্বই একশো ঊনপঞ্চাশ তিনশো ঊনপঞ্চাশ তো আমি করবো তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটা ওটা রিচার্জে ক্লিক করবেন তিনশো নিরানব্বই নিচে যে রিচার্জ লেখা আছে রিচার্জটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কীভাবে পেমেন্ট করতে চান অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আদার পেমেন্ট অপশান তো আপনি একটু জুম করে অ্যাকাউন্ট ব্যালেন্সটা ক্লিক করে নেবেন ঠিক আছে দুবার ক্লিক করবেন একবারে হয়তো হবে না আমি এখন ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিচ্ছি এবং কন্টিনিউ ক্লিক করবেন অ্যাকাউন্ট ব্যালেন্স ক্লিক করে দিচ্ছে এবং কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে হ্যাঁ দেখুন আমি কন্টিনিউ ক্লিক করে দিয়েছি এবং দেখুন আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে দেখুন পেমেন্ট কনফার্মেশন ইউর রিকোয়েস্ট ফর রিচার্জ হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি আমার তিনশো নিরানব্বই রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এবং আপনি এটাকে স্ক্রিনশট করে বা প্রিন্ট আউট করে রাখতে পারেন এখানে লেখা আছে প্রিন্ট বলে দেখিয়ে দিই আপনাদেরকে ডান লেখাটা ক্লিক করে যে আমার যে চারশো টাকা ব্যালেন্স ছিল সেটা দেখুন এখন এক টাকা হয়ে গেছে অর্থাৎ আমি সেই চারশো থেকে আমি কিন্তু তিনশো নিরানব্বই টাকা আমি রিচার্জ করে নিলাম ঠিক আছে দেখুন যে আমার চারশো ব্যালেন্স ছিল সেটা কিন্তু এক টাকা হয়ে গেল দেখতে পেলেন তো এইভাবে কিন্তু আপনারা জিও ডট কম থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে ব্যালেন্স থাকলে আপনি সেখান থেকে রিচার্জ করতে পারেন ওকে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন